हेलो स्टूडेंट्स, वेलकम टू vidanko.com। आमी तोमादेर गणित शिक्षक शुभमय। आज के एक नतून प्रश्न समाधान निये आलोचना करब। चलो देखे नेवा जाक प्रश्नटी। प्रश्न आमादेर बला हयेछे 0 to 1 इंटीग्रेशन 0 to 1 रूट 1 माइनस एक्स बाई 1 प्लस एक्स डीएक्स एर मान कत। ताहले आमरा एखाने कि करब, धरी x इक्वल टू कॉस 2 थीटा, तले dx इक्वल टू की हबे माइनस 2 साइन 2 थीटा d थीटा। अवकलन कोडे पाई, अवकलन कोडे पाई, तले एबार आमादेर एखाने की देखते हबे अपर आर लोअर लिमिटिंग टर्म की देवा आछे 0 आर 1। सो আমরা এখানে কি লিখব, x इक्वल टू 0 হলে cos 2 थीटा इक्वल टू 0। তাহলে আমরা এখান দিয়ে কি লিখতে পারি, 2 थीटा इक्वल टू pi by 2। সো थीटा इक्वल टू কি হবে, pi by 2 into 2। তাহলে थीटा এর ভ্যালু আমরা এখানে কত পাবো, pi by 4। নেক্সট কি দেখব, x इक्वल टू 1 হলে cos 2 थीटा इक्वल टू 1, 2 theta equal to 0, theta equal to obviously 0 by 2, theta value आमरा एखाने कत पाबो 0। ताहले आमरा एखाने कि देखछि, x आर theta respect e, x जखन आमरा 0 पाच्छि theta value तखन आमरा कत पाच्छि, pi by 4। x एर value जखन आमरा 1 पाच्छि theta value आमरा तखन कत पाच्छि 0। যেহেতু আমরা এখানে থিটা থিটা এবার আমরা যেহেতু থিটা থিটার রেসপেক্টে ইন্টিগ্রেট করব, তাই জন্য আমরা দেখে নিচ্ছি x এর আপার আর লোয়ার লিমিটিং ভ্যালুর জন্য আমরা থিটার আপার আর লোয়ার লিমিটিং টার্ম কি পাচ্ছি। এবার আমরা এখানে কি করব, প্রতিস্থাপন করে পাই, প্রতিস্থাপন করে পাই इंटीग्रेशन पाई बाय 4 टू 0 रूट 1 माइनस कॉस 2 थीटा बाय 1 प्लस कॉस 2 थीटा इनटू माइनस 2 साइन 2 थीटा डी थीटा। তাহলে এবারে যদি আমরা माइनस কে এখানে এলিমিনেট করে দিই, তাহলে আমাদের এখানে কি হবে, আপার আর লোয়ার লিমিটিং ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, আর 2 যেহেতু একটি কনস্ট্যান্ট এটি আমাদের বাইরে চলে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে, pi by 4 টি আপার লিমিটিং টার্ম আর 0 হবে লোয়ার লিমিটিং টার্ম, আর এটি আমাদের কি হয়ে যাবে, tan স্কয়ার থিটা সূত্র অনুসারে ইনটু sin 2 থিটা কে আমরা কি লিখতে পারি, 2 sin থিটা cos থিটা d থিটা। 2 টিকে যদি আমরা এই 2 টিকেও যদি আমরা বাইরে নিয়ে যাই, তাহলে কি হবে, 2 into 2 0 to pi by 4 tan theta into sin theta cos theta d theta। আজ আমরা এক কাজ করতে পারি, এই 2 টিকে বাইরে না লিখে এই 2 টিকে এখানে আমরা এখানে লিখতে পারি, তাতে আমাদের এখানে ক্যালকুলেশন করতে সুবিধা হবে। আমরা এখানে এটিকে কিভাবে লিখতে পারি, 0 to pi by 4 এই 2 টিকে আমরা রিঅ্যারেঞ্জ করে আগে লিখতে পারি। তাহলে আমরা এখানে কি পাবো, 2 tan theta into sin theta cos theta d theta। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 2 আমাদের এখানে বাইরে আছে, 0 to pi by 4 0 to pi by 4 2 sin theta by cos theta into sin theta cos theta d theta। তাহলে cos theta cancel out, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, 2 into 0 to pi by 4 2 sin square theta d theta। তাহলে আমরা এখানে কি লিখতে পারি,
তাহলে আমরা এখানে কি লিখতে পারি, টু সাইন স্কোয়ার থিটাকে টু ইন্টু জিরো টু পাই বাই ফোর, টু সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস কস টু থিটা ডি থিটা। এবার এটি কিভাবে সম্ভব, যেহেতু কস টু থিটা ইকুয়াল টু ওয়ান মাইনাস টু সাইন স্কোয়ার থিটা, সো টু সাইন স্কোয়ার থিটাকে আমরা কি লিখতে পারি ওয়ান মাইনাস কস টু থিটা। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, আমরা যদি এখানে ইন্টিগ্রেট করি থিটা মাইনাস সাইন টু থিটা বাই টু, যার আপার লিমিটিং টার্ম পাই বাই ফোর আর লোয়ার লিমিটিং টার্ম জিরো। তাহলে এখানে যদি আমরা দেখি টু ইন্টু কি পাওয়া যাবে, এখানে পাই বাই ফোর মাইনাস সাইন, বা এটিকে আমরা এইভাবে লিখতে পারি হাফ সাইন টু ইন্টু পাই বাই ফোর, টু ইন্টু পাই বাই ফোর মাইনাস জিরো মাইনাস হাফ ইন্টু সাইন টু ইন্টু জিরো। তাহলে এখানে আমরা যদি দেখি টু আর ফোর ক্যান্সেল আউট হলে নিচে কত থাকবে টু, তাহলে আমরা এখানে কি পাচ্ছি টু ইন্টু পাই বাই ফোর মাইনাস হাফ সাইন পাই বাই টু মাইনাস জিরো প্লাস হাফ সাইন জিরো। হাফ সাইন জিরো, তাহলে আমরা এখানে কি পাচ্ছি টু ইন্টু পাই বাই ফোর মাইনাস হাফ ইন্টু ওয়ান মাইনাস জিরো প্লাস হাফ ইন্টু জিরো। তাহলে আমরা এখানে ফাইনালি কি পেলাম, পাই বাই ফোর মাইনাস হাফ প্লাস জিরো, তাহলে টু ইন্টু পাই বাই ফোর মাইনাস হাফ। তাহলে এবার যদি আমরা টু দিয়ে পাই বাই ফোর আর পাই বাই ফোর মাইনাস হাফকে যদি মাল্টিপ্লাই করি, তাহলে আমরা এখানে কি পাবো টু পাই বাই ফোর মাইনাস টু বাই টু। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, নিচে আমরা টু পাচ্ছি পাই বাই টু মাইনাস ওয়ান। তাহলে এটি হলো আমাদের অ্যান্সার। আমরা যদি দেখি এটি হলো আমাদের অ্যান্সার। থ্যাংক ইউ।